হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রক্তিম আছি, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার পেজ থেকে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে কিছু কথা বলতে চাই। বেশ কিছু মানে 2-3 মাস আগে থেকে আমি আমার ফটোশপের বেসিক কিছু টিউটোরিয়াল নিয়ে কাজ শুরু করেছি। সেইটা যখন শুরু করি তখন আসলে বুঝতে পারিনি যে এত ভালো রেসপন্স পাবো। 30টা মতো পার্ট তৈরি করেছি ভিডিওর, আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো রেসপন্স পাচ্ছি, মানুষের ভালো ফিডব্যাক পাচ্ছি আমার ইনবক্সে, এবং হচ্ছে আমার পেজে অনেকে মেসেজ দিচ্ছে এবং ভিডিওর নিচে অনেকে কমেন্ট করছে যে আমার ভিডিও থেকে তারা ভালো কিছু শিখতে পারছে এবং তারা এই ধরনের ভিডিও আরও চাই। এটা আমার পেয়ে অনেক ভালো লাগছে। আর যখন আমি ফটোশপের প্রথম যে ভিডিওটা টুলস নিয়ে, যারা একেবারে নতুন শুরু করতে যাচ্ছে ফটোশপ, সো ভাবছিলাম ওটা আমার টোটালি আমার নিজের জ্ঞান থেকে, টোটালি আমার একদমই কোনো কিছু না, মানে আমি নিজে যেটা জানি সেই সম্পর্কিত নিয়ে আমি ভিডিওটা তৈরি করি, যে টুলস নিয়ে আমার যে ধারণা সেটা নিয়ে আমি বলি ভিডিওতে। আলহামদুলিল্লাহ বেশ 1-2 দিনের ভিতরে 100+ ভিউয়ার্স পাই। সো সেখান থেকে আমার রেসপন্সটা আরও বাড়ে যে আমার যে ভিডিওগুলো সবাই দেখছে বা কিছু শিখতে পারছে। আর রিসেন্ট আপনারা যে বলছেন যে মোবাইলে যে ভিডিও এডিট করার যে সফটওয়্যারটা কীভাবে এডিট করবেন বা সেটা নিয়ে টিউটোরিয়াল চাচ্ছেন, আমি ওটা কাজ শুরু করেছি। ইনশাল্লাহ খুব দ্রুত আমি ইনশর্টের A to Z এডিটিং ভিডিওর টিউটোরিয়ালগুলো নিয়ে চলে আসবো। টেকনোলজি রিলেটেড আরও ভিডিও নিয়ে আমার কিছু ফিউচার প্ল্যান আছে, যেগুলো আমি হয়তো এই বছরে পারবো না, নেক্সট ইয়ার থেকে আমি নতুনভাবে শুরু করতে চাচ্ছি। আর এখন বর্তমানে যেগুলো নিয়ে কাজ করতেছি এইগুলাই আমি চালাই যাব। আর নতুন যেই আমার যে পেজ এখন বর্তমানে, এই পেজটা গত আরেকটা একটা পেজ ছিল sadman.rokhtim786z, এই পেজটা আপনাদের আগে যত লাইক দেওয়া ছিল সেই পেজটা এখন বর্তমানে আছে কিন্তু আমি ব্যবহার করছি না। এখন থেকে এটাই আমার নতুন পেজ। আমার ইউটিউবে যে ভিডিওগুলো আপনারা এখানেও পেয়ে যাবেন, সো এখানে আপনারা ফলো দিয়ে রাখেন, লাইক দিয়ে রাখেন, আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আশা করি আপনাদের ভালো কিছু শেখাতে পারবো, ভালো কিছু দিতে পারবো। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।